সময়, এই জিনিসটা আমাদের সবার খুবই 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 দরকার। আমরা কোনো একটা কাজ করতে পারলাম না, কেন? সময় ছিল না। আমরা একটা পরীক্ষা খারাপ করলাম, কেন? পড়ার সময় পাইনি। আমরা কোনো একটা ডেডলাইন মিস করলাম, কেন? সময় ছিল না। বাট এই সময়ের ধারণাটা কিন্তু আমাদের এক একজনের মাথায় এক এক রকম। কেউ সকালে একটা কাজ যদি করে, তাহলে দুপুরের আগে সে অন্য কোনো কাজ করতে পারে না। আবার এমনও মানুষ আছে যারা কিনা প্রতি 5 মিনিটকে ইউটিলাইজ করছে। 11:25 একটা কাজ দেয়, 11:30 একটা মিটিং দেয়, 11:35 একটা কল দেয়, 11:40 মেবি সে অন্য একটা কাজ করছে। তো যে সময়কে যতটা বেশি মূল্যায়ন দেয়, সে কিন্তু সময়কে ততটা বেশি কন্ট্রোলে রাখে এবং ততটা বেশি ইউজ করতে পারে। তো আমিও বেশ কিছুদিন ধরে চেষ্টা করছিলাম যে আমি আমার সময়কে কীভাবে অনেক বেশি কাজে লাগাতে পারি এবং আমার প্রোডাক্টিভিটি রেটটাকে বাড়িয়ে দিতে পারি। আমি অনেক ব্লগ পড়লাম, ভিডিও দেখলাম। সো একটা জিনিস খুবই কমন ছিল সবগুলো ব্লগে, সবগুলো ভিডিওতে, সেই টেকনিকটা আমি আজকে জানাতে যাচ্ছি। এটা খুবই 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 সিম্পল। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমাদের একটা নোটবুক দরকার, এবং এই নোটবুকে পরের দিনে যে কাজগুলো আছে লিখে রাখতে হবে, 1, 2, 3, 4। অনেকে বলতে পারে লিখে রাখার কী দরকার, আমার মাথায় তো আছে। না, লিখে রাখতে হবে, কারণ লিখে রাখলে একটা সুবিধা আছে। আমরা সবাই আমাদের ব্রেনকে একটু ওভার এস্টিমেট করি, আমরা ভাবি যে আমাদের জিনিসটা মনে থাকবে, আসলে কিন্তু মনে থাকে না। সবাই স্যারের লেকচার বা ম্যাডামের লেকচার শোনার সময় মনে থাকে না যে আচ্ছা এটার তো মনেই থাকবে, নোট করার কী দরকার। বাট আগে সবাই পরীক্ষার আগের দিন জিনিসটা ফিল করে যে কোনো কিছুই আসলে মনে থাকে না। সো অলওয়েজ লিখে রাখবা। কখন কোনটা করতে হয়? লিখে রাখলে কয়েকটা বেনিফিট আছে। নাম্বার 1, সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদের সবগুলো কাজ আমার চোখের সামনে ভাসবে। তো আজকে আমাদের দিনটা কেমন হবে আমি খুব সহজেই বুঝে যাচ্ছি। নাম্বার 2, আমাদের যখনই একটা কাজ শেষ হয় আমরা কাজটা কিন্তু কেটে ফেলবো। কাজ একটা করার পর যখন কেটে ফেলা হয়, এটা যে কী একটা আনন্দ পাওয়া যায় এটা আসলে বলে বোঝাবার নয়। অনেক সময় আমি কোনো একটা কাজ মেবি লিখতে ভুলে গিয়েছিলাম, তারপরও আমি করার আগে কাজটা আবার লিখি, লিখে করার পর আবার কেটে দিই। কেন? বিকজ ওই কাটার যে আনন্দটা আছে বা যে স্যাটিসফ্যাকশনটা আছে, ওটা আমাকে নেক্সট কাজের জন্য ইন্সপায়ার করে। 3rd, আগে যে হচ্ছে আমাদের সবার হয়, আমাদের অনেক সময় আমাদের আইডিয়া থাকে বা একটা প্রজেক্ট করার থাকে বা মেবি একটা প্রপোজাল থাকে, বাট আমাদের করা হয় না। অনেকদিন পরে আমরা রিগ্রেট করি, আচ্ছা ইউনো হোয়াট, 3 বছর আগে আমার এই আইডিয়াটা ছিল বাট করা হয়নি। কিন্তু এখন যদি তোমার একটা কাজ লেখা থাকে, তুমি আজকে কাজটা করলে না, তুমি দেখতে পাচ্ছ যে কাজটা করা হয়নি, সো নেক্সট দিনের নোটে আবার কাজটা চলে যায়। নেক্সট দিনও করলে না, 3rd দিনে চলে যায়, 3rd দিন করলে না, 4th দিন চলে যায়, 10 দিন করলে না, সো 10 নম্বর বার তোমাকে এই কাজটা রিমাইন্ডার দিচ্ছে যে তোমার তো কাজটা করার কথা ছিল, তুমি তো এখনও করনি। সো এই যে রিমাইন্ডারটা, এটা তোমাকে আসলে ফোর্স করবে, তোমাকে আরও ইন্সপায়ার করবে যেন এই কাজটা যেন করা হয়ে থাকে। তো তোমাদের যতজন আছো যাদের কিনা এরকম আইডিয়া ছিল, প্রজেক্ট ছিল, যেটা 1 বছর, 2 বছর, 3 বছরও করা হচ্ছে না, যে সিম্পল ঘুমানোর আগে পরের দিনের কাজগুলো লিখে রাখার এই টেকনিকটা যদি তুমি অ্যাপ্লাই করো, প্রোডাক্টিভিটি রেট যেমন তোমার বেড়ে যাবে, টাইম ইউটিলাইজেশনটাও অনেক বেড়ে যাবে, এবং 1, 2, 3 বছরের জমে থাকা প্রজেক্টগুলো নিমেষেই শেষ হয়ে যাবে।